সব খেলা সেরা বাঙালির তুবি ফুটবল। আর এই ফুটবল প্রেমী বাঙালির গর্ব সৈয়দ আব্দুস সামাদের স্মৃতিসৌধ গড়ার দাবি জানাচ্ছেন তারই এলাকার বাসিন্দারা। ফুটবল ফুটবল পায়ে পায়ে ছোটে বল, বুদ্ধির খেলা এটা, সেই সাথে কৌশল শক্তিও থাকা চাই, আরও চাই ভালো দল, গোল দিলে বড় বেশি বেড়ে যায় মনোবল। বাঙালির ফুটবল প্রেম নিয়ে কে না জানে, আর বাঙালির এই ফুটবল উন্মাদনায় একের পর এক ফুটবল রত্নকে উপহার দিয়েছেন। আর সেই ফুটবল রত্নদের মধ্যে অন্যতম এক নাম সৈয়দ আব্দুস সামাদ। একসময় যার পায়ের জাদুতে বিশ্ব বাচিত্রের শিরোপায় ছিল ভারতীয় ফুটবলের নাম, যিনি বলে বলে গোল পোস্টে কিক মেরে নিজের দলকে জয় এনে দিতেন, যিনি আন্তর্জাতিক খেলায় একাই বল নিয়ে গোটা মাঠ নাচিয়ে বেড়াতেন, এমনকি লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামেও এখনও যা সোনার মূর্তি রাখা আছে, এই বিশ্ব বরেণ্য ফুটবলার 1895 সালে ভারতবর্ষের বর্ধমান জেলার গলসির ভুড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। আর সেই জন্যই এখানকার বাসিন্দারা তার নামে একটি স্মৃতিসৌধ করার দাবি জানাচ্ছেন। তার ঘোড়া সালু ছিল অনেক জায়গায় বা এখনও ভাঙাচোরা হয়ে সেগুলো একটু ভেঙে ফুটে এখন একটু বাড়ি হয়ে গেছে জায়গার টানের জন্যে। এখনও কিন্তু ওনার যে পুরনো মসজিদ, উনি যেখানে নামাজ পড়তেন, সেই মসজিদে এখনও ভাঙা চিহ্নগুলো ওই পাশাপাশি এখনও আছে দেয়ালগুলো। অতএব আমরা চাই ওনার একটা স্মৃতিচিহ্ন আমাদের পঞ্চায়েত থেকে যেমন ওর উদ্দেশ্যে করা হয়। বিশ্ববিখ্যাত খেলোয়াড় হওয়ার পরও যিনি ভুড়ি গ্রামে এসেছেন, এখানে তার বসত ভিটে খোঁজ পাওয়া যায়। এক একর জায়গার উপরে ছিল একটি বাটির বাড়ি ও পুকুর, বাড়ি লাগোয়া রয়েছে মসজিদ, যেটি এখন ভাঙা মসজিদ নামে পরিচিত। মসজিদ লাগোয়া, পুকুরে ছিল বাঁধানো ঘাট। জানা যায় ওই সময় তার নেতৃত্বে ভারতীয় দল তৎকালীন শ্রীলঙ্কা, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, চীন ও ইংল্যান্ড সফর করেছিল। অফসিজনে ভারতীয় জমিদাররা তাকে পয়সার বিনিময়ে হায়ার করে নিয়ে যেতেন। যদিও গলসির ভুড়ি গ্রামের বাসিন্দা হলেও তিনি শেষ বয়সে বাংলাদেশে ছিলেন, তবে তার উত্তরসূরিরা এখন বিহারের পূর্ণিয়াতে বসবাস করেন এবং তার পূর্বপুরুষের বংশধারা এখনো ভুড়ি গ্রামে তার বসত ভিটেতেই রয়েছেন। আমাদের মুরব্বীদের মুখ থেকে যে একজন বিখ্যাত প্লেয়ার ছিল, আমাদের বাবা কাকা তো সব দাদারাও মারা গেছে, তো এইখানে এই পর্যন্ত পড়াশোনা করেছিল, দিয়ে চলে যায় এখান থেকে কলকাতা। কলকাতায় কিছুদিন কাজ করার পর ওখানে বিখ্যাত ফুটবল প্লেয়ার হয়ে যায়। তারপরে ওখানে বেশ কিছু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওর নেতৃত্বে ছিল, তারপরে ওরা চারবার আইএফএ সিলি জিতে যায়। তারপরে ওখান থেকে আবার চলে যায় বাংলাদেশ, বাংলাদেশ বিভিন্ন দেশে খেলেছিল এবং তার শুনেছি নাকি একবার গোল করার পর দুবার বল ঘুরে চাপার পরে গোল গোল ছোটো আছে, আপনার দেখলে 4 ইঞ্চি ছোটো আছে, তারপর সেটা গোল হয় এবং বিভিন্ন দেশে ইংল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা বিভিন্ন দেশে সে খেলেছে। খেলার পর শেষ খেলা কিন্তু ও চলে যায়, একটা ম্যাজিকের মতো কাজ করতো। উনি অনেক সময় দেখা গেছে যে যে পক্ষে উনি খেলেছেন সেই পক্ষে ওই জাদুর সাহায্যে সেই বিপরীত দলকে পর্যুদস্ত করেছে এবং উনি ওনার বেশিরভাগ সময় আমাদের ভারতের বাইরেই কেটেছেন। উনি শেষ বয়সে বাংলাদেশেও কিছুদিন ছিলেন এবং বিহারের পূর্ণিয়াতেই ওদের ওনার বংশধররা এখন আছে। সম্পর্কে আপনার উনি কে হন? সম্পর্কে ওনার যে ওনার যিনি আব্বা তিনি ছিলেন আমার পিতামহের চাস্তো ভাই, সেই হিসাবে উনি ছিলেন এবং ওনাদের যে এখনো বংশধররা বিহারের পূর্ণিয়াতে আছে। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে এলাকার উপপুর প্রধান এবং তার স্মৃতিসৌধ বানানোর উপর জোর দিয়েছেন এবং তিনিও পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন করবেন বলে জানান। আমার নাম তিনি আমাদের বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছিলেন, অতএব যখন বুঝতে পারছি, যখন জানতে পারছি যে তিনি এখানকার লোক, তার বিষয়ে তো এখানকার লোক নিয়ে চিন্তাভাবনা আমরা আছি, যেখানকার মানুষজন চাইছেন যে তার ভিটে অন্তত একটা কিছু করা হোক, তাকে স্মরণ রাখা হোক যে একজন ব্যক্তি এখানে জন্মেছিলেন। সত্যি করেই তো গ্রাম অঞ্চলে এরকম ব্যক্তিদের নাম আমরা তো অনেক আছে হারিয়ে যায়, কিন্তু আমরা এখন যা জানতে পারলাম যে উনি যখন এখানে জন্মগ্রহণ করেছেন ওনার জন্ম ভিটে অন্তত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিছু একটা আমরা করবো চিন্তাভাবনা নিয়েছি যে ওনার নাম যেন চিরদিন এখানকার মানুষ মনে রাখে। তার জন্যে কী করা যায় এটা আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দারুণভাবে চিন্তাভাবনা করছি যে তার ভিটে একটা কিছু অন্তত কিছু করি। অনেক তারার ভিড়ে শুকতারা স্বরূপ ছিলেন সৈয়দ আব্দুস সামাদ, তাই এই নক্ষত্র যেন একই ঔজ্জ্বল্য নিয়ে জ্বলে থাকতে পারেন সেই আশাতেই বুক বাঁধছেন স্থানীয়রা। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখ, সময় কলকাতা।